ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারকাত। জি সম্মানিত ভাই, আসলে যে কোনো নামাজ যেটা আমাদের ছুটে যায় আমাদের ভুলের কারণে বা আমাদের গাফলেতির কারণে, সেটা আমাদের মনে আসার সঙ্গে সঙ্গে, সময় পাওয়ার সঙ্গে সঙ্গে করে নেওয়ার দরকার। কেননা নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যার অবশ্যই প্রথমে হিসাব হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ ইবনে খুসাইমা সহিহ ইবনে হিব্বানের হাদিস, সুইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাজুল عن الرجل يرقد عن الصلاة أو يغفل عنها، قال كفارتها يصليها إذا ذكرها. رسول الله صلى الله عليه وسلم কে জিজ্ঞেস করা হলো সেই ব্যক্তি সম্পর্কে যিনি নামাজের সময় ঘুমিয়ে থাকেন বা ঘুমন্ত অবস্থায় আছেন বা কিবা ব্যস্ততার কারণে, গাফলতির কারণে নামাজটা পড়তে পারলেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে কাফারাতু ইউসাল্লিহি ইযা যাকারা, ওই নামাজটার কাফারা হচ্ছে যখনই মনে আসবে সঙ্গে সঙ্গে নামাজটা পড়ে নেওয়া। তো ফজর নামাজ হয়তো আমরা ঘুম থেকে উঠতে কোনো দিন দেরি হলে সময় পাওয়ার সঙ্গে সঙ্গে, মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পড়তে হবে। এখন আমাদের যদি লেট করে মনে হয় এশারের পরে, তাহলে আমরা এশার নামাজ যে সময় মনে হবে সে সময় আমরা পড়ে নেবো। এটা আমরা ভাববো না যে না ফজরের এত দেরি হয়ে গেল তাহলে জোহরের সঙ্গে পড়ে নিব না, আপনার যদি 10টাও বেজে যায় পড়ে নেবেন। আর আপনি যদি ভাবেন যে না মাগরিবের পরে মনে হয়েছে তাহলে এশারের সঙ্গে পড়ে নেব নি, না আপনার যে সময় মনে হয় আপনি সঙ্গে সঙ্গে পড়ে নেবেন। এটাই হাদিস যে সল্লি হায় দাদা কার হা, যখনই মনে হবে সঙ্গে সঙ্গে পড়ে নেবেন। আপনি অন্য নামাজের দিকে না তাকিয়ে অন্য নামাজের সাথে মিলিয়ে পড়ার দরকার নেই, আপনি সময় পেয়েছেন মনে হয়েছে আপনি সঙ্গে সঙ্গে পড়ে নেবেন। জীবনের কোনো ভরসা নেই, আপনাকে নামাজের হিসাব দিতে হবে। আর আশা করি প্রশ্নের উত্তরটা বুঝেছেন, যাদের কোনো খেয়ে